कैसी है अनहोनी, हैरान हुई हम, छोड़ गया जो तू, कैसे जिएंगे हम। दिल्ली कॉलेज ऑफ इंजीनियरिंग एंट्रेंस एग्जामे ছেলেটার র্যাঙ্ক ছিল 7। ভারতের লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ারিং পিছনে অনেক ছেলে ছুটে, সেই হয়তো তার জায়গাটাও করে নিতে পারে না, অথচ সেই ছেলেটা সবাইকে হারিয়ে তার নিজের জায়গা করে নিয়েছিল। ইন্ডিয়ান ন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড দেশের তাপত্তাবর মেধাবী প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের হারিয়ে বিজয় হয়েছিল ছেলেটা। সেই মেধাবী ছেলে নাকি একদিন মাঝপথে ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা ছেড়ে ছুটতে শুরু করলো নিজের অভিনেতা হওয়ার স্বপ্ন পূরণের লক্ষ্যে। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এ কথাটা কেউ স্বপ্নেও ভাবতে পারবে? ইঞ্জিনিয়ারিং শেষ করলেই যেখানে মোটা মাইনের কর্পোরেট দুনিয়ার পুলোহন, সেই নিশ্চিত ভবিষ্যৎকে নৎসাত করে দিয়ে আমাদের মতো ঘর থেকে কটা ছেলে মেয়ে পারবে এই অনিশ্চিত ভবিষ্যতের পিছনে ছুটতে? হ্যাঁ, সুশান্ত সিং রাজপুত পেরেছিলেন। আর সেদিন ওই কঠিন সিদ্ধান্তটা নিতে পেরেছিলেন বলেই একটা সময়ের পর উনি সমস্ত তাবড় তাবড় অভিনেতাদের পিছনে ফেলে ভারতবর্ষের বিশ্বকাপ জয়ী অধিনায়কের চরিত্রে অভিনয়ের সম্মান অর্জন করেছিলেন। এমনই আত্মবিশ্বাস আর নিষ্ঠা ছিল ওর মধ্যে, তার জন্যই হয়তো তার এতটা ফ্যান ফলোয়ার্স। আর তাই আরও এতটা ভয় লাগছে যে মানুষটা এতটা মেধাবী হওয়ার পরেও শুধুমাত্র অভিনয়কে ভালোবেসে দিনের পর দিন স্ট্রাগল করে নিজের ক্যারিয়ারকে এই পর্যায়ে নিয়ে গেলেন, সেটা একটা ক্ষণিকের ভুল অথবা কঠিন বাস্তবের সামনে এসে সবকিছু যেন এক মুহূর্তেই শেষ করে দিয়ে গেল। আসলে পয়সা, নাম, যশ, খ্যাতি আর মেকি হাসি এইসবের আড়ালে একটা মানুষের ভিতরে কতটা কষ্টে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে তা আমরা হয়তো বুঝি না বা বোঝার চেষ্টাও করি না। আমরা শুধু দেখি বাইরের চাকচিক্যটা। আজ সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন বলে আমরা এতটা আক্ষেপ করছি, একটু খোঁজ নিয়ে দেখুন আপনার পাড়ায় বা পাশে বাড়ির পাশেই এমন অনেক সুশান্ত সিং হারিয়ে গেছে যাদের নামটুকুও হয়তো আপনি জানেন না বা জানার চেষ্টাও করেননি। তাই পরের বার থেকে মানসিক অবসাদে ভোগা বা আত্মহত্যাপ্রবণ কোনো মানুষ যদি আপনার সাথে কথা বলতে চায়, তার কথা শুনুন মন দিয়ে, সাথে চেনা জানা কোনো মনোরোগ বিশেষজ্ঞের কাছে কথা বলিয়ে দিন বা নিয়ে যান আপনি। দয়া করে দূর চল, মদ খায় ঠিক হয়ে যাবে, বা একটা ভালো সিনেমা দেখ সব কিছু ঠিক হয়ে যাবে, এই জাতীয় কথা বলে তাদের সমস্যাটা ছোট করবেন না। মনে রাখবেন, সুশান্ত সিং রাজপুত কিন্তু চাইলে সবচেয়ে বেশি দামি মদ আর সমস্ত ভালো সিনেমার ভিডিও খুব সহজেই নিজের কাছে সংগ্রহ করতে পারতেন। लेकिन अगर गलती से फेल हो गए तो फेलियर से कैसे डील करना है? कोई बात ही नहीं करना चाहता। बेटा, तुम्हारा रिजल्ट डिसाइड नहीं करता कि तुम लूजर हो कि नहीं, तुम्हारी कोशिश डिसाइड करती है। पर कोशिश तो आपने बहुत करी ना बेटा,